আগে নাকি মুরগি, এ নিয়ে জল্পনা কল্পনা চলে আসছে সেই প্রাচীনকাল থেকেই। তবে এর সমাধান অদ্যাবধি কেউই দিতে পারেনি, বিজ্ঞানী গবেষকরাও থেমে থাকেননি। অবশেষে ডিম না মুরগি আগে তার সমাধান দিলেন একদল আমেরিকান গবেষক। পৃথিবীতে মুরগি নাকি ডিম আগে কে এসেছে? বহু পুরনো এই ধাঁধার উত্তর দিয়েছে এনপিআর নামে এক মার্কিন ওয়েবসাইট। মার্কিন সাংবাদিক রবার্ট ক্রুলউইচ এ নিয়ে রীতিমতো গবেষণা করেছেন দীর্ঘ কয়েক বছর ধরে। ওয়েবসাইটটিতে জানানো হয়েছে, কয়েকশো বছর আগে পৃথিবীতে মুরগির মতো দেখতে বড় পাখি ছিল। সে পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল, কিন্তু সেটি মুরগি ছিল না, সেটি ছিল এক ধরনের প্রোটো চিকেন। সে পাখি একটি ডিম পেয়েছিল, ওই ডিমে মুরগির পুরুষ সঙ্গে কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে, তারপর আরো কিছু পরিবর্তন ঘটে সেই ডিমে। সেই পরিবর্তন তখনকার পুরুষ কিংবা নারী মুরগির জিন থেকে বেশ কিছুটা আলাদা। বিজ্ঞানীদের দাবি, ওই ডিম ফুটে যে বাচ্চা বেরিয়েছিল সেই নতুন প্রজাতির পাখি আজকের আদি মুরগি। এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মুরগির শরীরে বহু পরিবর্তন এসেছে। সেই মুরগির সঙ্গে এখনকার মুরগির হয়তো পার্থক্য অনেক। তবে ডিমের মধ্যে মিউটেশন ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগির জন্ম হয়েছিল, তার মানে সেই ডিমের আগে কোনো মুরগি ছিল না, অর্থাৎ ডিমই আগে, মুরগি এসেছে পরে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।